অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করবে এটাই সকলের প্রত্যাশা। এবারের দুর্গাপূজা পালনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য সারা কেরানীগঞ্জ জুড়ে শাহিন আহমেদের নেতৃত্বে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই নিরাপত্তার অংশ হিসেবে সাক্তা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব সালাউদ্দিন লিটন বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্র হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখী, সমৃদ্ধিশীল, সত্যের সোনার বাংলা। সে রাষ্ট্রে বাস করবে সকল সম্প্রদায়ের লোক, সেখানে থাকবে না কোন সাম্প্রদায়িক আক্রমণ, কোন ধর্মীয় উন্মাদনা। যে রাষ্ট্র হবে সকল ধর্মাবলম্বীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল, সেই রাষ্ট্রটি আমরা গঠন করতে চাই। কার নেতৃত্বে? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সকলে শেখ হাসিনার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমাদের প্রিয় নেতা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব শাহিন আহমেদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের কাছে শুধু এইটুকুই আমি প্রার্থনা করি।